হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজ আমি সবারই খুব প্রিয় মুখরোচক একটি রেসিপি নিয়ে, কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুল কিন্তু ভাত ডালের সাথে এবং সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু এই কুমড়ো ফুল ভালোই জমে ওঠে। বানানো খুবই সহজ, তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে এই কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাজার থেকে আমি একেবারে টাটকা কুমড়ো ফুল নিয়ে এসেছি। এবার আমি কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা কুমড়ো ফুলেই লম্বা করে একটা ডাটের মতো রয়েছে, সেটা আমি কেটে নেব। ফুলগুলোর মাঝখান দিয়ে কেটে দেখবেন একটা শিরার মতো রয়েছে, সেটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। ফুলগুলো কিন্তু এবার বড়ার জন্য একদম তৈরি। তো বড়ার জন্য যে ব্যাটারটা, সেটা আমি এবার বানিয়ে নেব। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়, নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন, দিয়ে দিলাম হাফ টিস্পুনেরও কম লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কালো জিরে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি। প্রথমে গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু একেবারে ঘনও করা যাবে না, আবার খুব একটা পাতলাও করা যাবে না। আমি ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। এদিকে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপরই আমি এক এক করে সব কটা কুমড়ো ফুলের বড়া ভেজে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখা যাবে না, তাহলে বড়াটা ওপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে একদমই কাঁচা থেকে যাবে। তাই পুরো রান্নাটাই কিন্তু আমি এবার মিডিয়াম টু লো ফ্লেমেই করব।
আমি আজ টোটাল 9টা বড়া করব, তাই প্রথমে আমি 5টা বড়া ভেজে নিলাম, তারপর একইভাবে আমি বাকি 4টা বড়াও ভেজে নেব। কুমড়ো ফুলের বড়া কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। তাহলে গরম ভাত আর ডালের সাথে কিংবা সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু দারুণ জমে উঠবে এই কুমড়ো ফুলের বড়া। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। আর আমার আজকের এই রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।